বীরভূমকে বলা হয় মা কালীর বাসস্থান। এই বীরভূমেই লুকিয়ে আছে 700 বছরের মায়ের ইতিহাস। দুবরাজপুরের লোবা গ্রাম, যেখানে মা সদা বিরাজমান। এই মায়ের কাছ থেকে কেউই খালি হাতে ফেরে না। মায়ের উপস্থিতি গ্রামের প্রত্যেকটি কোনায়। আপনি কি জানতে চান মায়ের সেই কাহিনী? আমাদের আজকের প্রতিবেদন করুণাময়ী লোবা মা। আজ থেকে আনুমানিক 700 বছর আগে বীরভূমের দুবরাজপুরের লোবা পঞ্চায়েতে রামেশ্বর ডন্ডি গ্রামে কাশী নিবাসী এক কালী সাধক এসেছিলেন। বর্তমানে লোবা মায়ের মন্দিরের ঠিক পেছনে একটি তালপাতার কুটিরে প্রতিদিনই তিনি নিজেই মা কালীর মূর্তি করে পুজো করতেন এবং রাতে বিসর্জন করতেন। এইভাবেই কালী সাধক রামেশ্বর তার মতো মায়ের পুজো করে চলেছেন। বেশ কয়েক বছর এইভাবেই চলছিল। এরপর তিনি পুনরায় কাশীধামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন তিনি স্থানীয় ঘোষ ও চক্রবর্তী পরিবারের হাতে লোবা মায়ের পূজোর ভার সঁপে দিয়ে কাশীধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই থেকেই ওই গ্রামের ঘোষ ও চক্রবর্তী পরিবার লোবা মায়ের নিত্য পূজো অর্চনা চালিয়ে যাচ্ছেন। এইভাবেই কেটে গিয়েছে কয়েক শতাব্দী। এরপর সময়টা 1928 সাল। জর্জ কোটের নির্দেশে ঘোষ পরিবার স্টেট ট্রাস্টি এবং চক্রবর্তী পরিবার সেবায়ত রূপে নিয়োজিত হয়। ঠিক তারপরই সিএসআর এসএলআর রেকর্ড অনুযায়ী 162 বিঘা সম্পত্তি তৎকালীন রাজনগরের নবাব জামাল উদ্দিন খাঁ, ঘোষ পরিবারের দুই জামাতা গঙ্গাধর সরকার ও যদুনন্দন রায়ের মাধ্যমে লোবা মায়ের নিমিত্তে দানপত্র করে দেয়। নবাবের এই দানের পেছনেও রয়েছে এক অলৌকিক কাহিনী, এমনটাই মনে করেন স্থানীয়রা। কি এমন হয়েছিল যার ফলে 162 বিঘা জমি দান করেছিলেন নবাব? কথিত আছে, একবার ঘোষ পরিবারের এক জামাতা নবাবের দরবারে কাজ করার সময় কঠিন অম্লশূল ব্যাধিতে আক্রান্ত হয়। এর ফলে প্রায় এক মাস রাজদরবারে অনুপস্থিত ছিলেন। এরপর মায়ের কৃপায় সুস্থ হয়ে নবাবের দরবারে কাজে গেলে সেখানে তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল। ঠিক এরপরেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। নবাব নিজেই অম্লশূল রোগে আক্রান্ত হন। বহু কবিরাজ ও বদ্যি দেখিয়েও তার রোগ নিরাময় হয়নি। হঠাৎ একদিন লোবাবা নবাবকে স্বপ্নাদেশে জানান, মায়ের মন্দিরে গেলে মায়ের আশীর্বাদে সে সুস্থ হবে। এরপর মায়ের আদেশ অনুসারে নবাব মায়ের মন্দিরে যায় এবং সেখানে লোবা মায়ের আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ হন। এই অলৌকিক ঘটনার পরই ঘোষ পরিবারের জামাতাকে পুনরায় কর্মস্থলে বহাল করার পাশাপাশি মায়ের জন্য জমি দান করেন। এরকম লোবা মায়ের বহু অজানা অলৌকিক কাহিনী রয়েছে। শোনা যায়, একবার একটি লাল পাড়ের সাদা শাড়ি পরিহিতা মেয়ে স্নান করে আসার সময় এক শাখারির কাছে শাখা পড়তে চায়। কিন্তু শাখারি তাকে শাখা দিতে না চাওয়ায় ওই মেয়েটি ঘোষ বাড়ি দেখিয়ে বলেন তার বাবা তার শাখার মূল্য দেবেন। এতে শাখারি কিছুটা বিস্ময় বোধ করেন। তিনি ভাবেন এই বাড়ির মেয়ে, আগে তো কখনো দেখেননি। যাক, ওই মেয়েটির কথা মতো শাখারি ঘোষ বাড়িতে গিয়ে শাখার মূল্য চাইলে ঘোষ পরিবারের কর্তা অবাক হয়ে যান। তখন তিনি বাইরে এসে মেয়েটিকে দেখতে চাইলে ওই মেয়েটি তার শাখা পরা হাত দুটি দেখিয়ে বলেন, বাবা শাখার মূল্য দিয়ে দিন। এই কথা শুনে ঘোষ কর্তা হতবাক হয়ে বলেন, কে তুমি আর তোমার শাখার মূল্য আমি কেন মেটাবো? এই কথা শোনা মাত্রই ওই মেয়েটি তার আসল রূপ দেখায়, আর তাতেই ঘোষকর্তার চোখে জল ভরে আসে। তৎক্ষণাৎ তিনি মায়ের শাখার মূল্য মিটিয়ে দেন। কিন্তু মায়ের ওই রূপ দর্শন করার পর শাখারিও তার শাখার মূল্য নিতে নারাজ হয়। সেই থেকেই মায়ের কৃপা দৃষ্টি গ্রামের কোনায় কোনায় বিরাজমান। সারা বছর মায়ের কি থাকে এখানে? সারা বছর এখানে শিলামূর্তি থাকে। খরচা আগেকার দিনে তো আমরা সরকার থেকে একটা এনিউটি পেমেন্ট ওটা বলে বাৎসরিক পূজা খরচা পেতাম, কিন্তু বর্তমানে সেটা আমাদেরকে করতে হয়। হ্যাঁ, ঘর থেকে করতে হয়, সোর্স অফ ইনকাম এমন কিছু নেই।
আবার ভক্তরা যে মায়ের পূজার সময় কিছু দিলেন, রাম সাম কিছু একটা দিলেন, যেমন মৎসব প্রতি মাসে আমি মৎসব করি ইংরাজি আষাঢ় থেকে, এক মাস বন্ধ থাকে ওই কার্তিক অবস্থাটা পুজো নিয়ে ব্যস্ত থাকি বলে, তো আমাদের ঘর থেকেই করতে হয়। আবার কোনো ভক্ত হয়তো 100 টাকা দিলেন, কেউ 10 টাকা দিলেন, এভাবে 2000-2500 টাকা হয়, কিন্তু আমার টোটাল খরচা 25-30 হাজার টাকা। লোবা মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। এখানে মায়ের নিশি পুজো হয়, মূল পুজোর পরের দিন মায়ের বিসর্জন হয়, মন্দিরে রাখা মায়ের প্রতিকৃতি। সারা বছর ধরে লোবা মায়ের প্রতিকৃতি ও শিলামূর্তি পূজিত হয়। এই পুজোর একটি বিশেষ কাহিনী আছে। প্রতি বছরই চিরাচরিত প্রথা অনুযায়ী আশ্বিন মাসের দশমীর সন্ধ্যায় মায়ের পাটা মন্দিরে তোলা হয়। একাদশীতে মায়ের মুখের আদল তৈরি করা হয়, ত্রয়োদশীতে মায়ের চরণে মাটি ঠেকানো হয় এবং পুজোর বারের দিন মায়ের খড়িকরণ হয়। এরপর পুজোর দিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত রং সম্পূর্ণ করে রাত 10টায় মায়ের চক্ষুদান করে মাকে পুজোর জন্য বেদিতে তোলা হয়। সেখানে মহিলারা মায়ের গায়ের ঘাম তেল লাগান এবং রাত্রি 1টা নাগাদ মায়ের পুজো শুরু হয় ও সূর্যোদয়ের আগেই পুজো সমাপন হয়। এর মাঝে লোবা মায়ের আরও একটি কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। বামন চণ্ডী মন্দিরের সন্নিকটে এক গভীর জলাশয় থেকে জোফলাই গ্রামনিবাসী ধীবর সম্প্রদায় একদিন মাছ ধরতে গিয়ে তাদের জালে একটি শিলা উঠে আসে। অজান্তে সেই শিলা ধীবররা জলাশয়ের পাড়ে রেখে দেয় হাত পা ধোয়ার জন্য। এই ঘটনার পর একদিন লোবামা ধীবরদের স্বপ্নাদেশ দিয়ে বলেন, ওই শিলা মায়ের মন্দিরে রেখে এসো। তড়িঘড়ি ধীবররা ওই শিলা তুলে সোজা মন্দিরে নিয়ে এসে সেখানে মায়ের স্বপ্নের কথা জানালে তৎক্ষণাৎ শিলাটিকে মন্দিরে মায়ের বেদিতে প্রতিষ্ঠা করা হয়। এই ধরনের বহু অজানা ইতিহাস আছে লোবা মায়ের। তাই তো আজও ভক্তরা মায়ের কৃপা লাভের আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মন্দিরে। সেই রকমই এক ভক্ত জানালেন, তাদের পরিবারের সব কিছুই মায়ের কৃপায়, মা ছাড়া তারা কিছু ভাবতেই পারেন না। আমরা যা মায়ের কাছে চাই তাই পাই, মা আমাদেরকে মানে সব কিছুই সন্তুষ্ট রাখেন। হ্যাঁ, কোনো কিছু অসুবিধা হলেই আমরা ছুটে আসি, তাছাড়াও মার কাছে আমরা পড়ে থাকি, মা ছাড়া আমরা কিছু চিনি না। সমস্ত সুখ দুঃখের সাথে, সুখ দুঃখে সব কিছুতেই আমরা মায়ের কাছেই আসি। যা ঘরে যা কিছু পূজা আগা হয় আগে মায়ের কাছে পুজো দিই, মায়ের মন্দিরে আসি। পুজো সমাপনের পর সন্ধ্যায় এওরা একত্রিত হয়ে মাকে বরণ করেন। তারপর 64 জন বিহারা মাকে কাঁধে তুলে নিয়ে সমগ্র গ্রাম প্রদক্ষিণ করে, অবশেষে বিসর্জনের পথে নিয়ে যায়। বিসর্জনের দিনে মায়ের আদেশে সকাল থেকেই মায়ের সমস্ত কাজ করবে ধীবর সম্প্রদায় এবং সেদিন যে সমস্ত দান মায়ের জন্য দেওয়া হয় সেই দান ওই ধীবর সম্প্রদায়েরই প্রাপ্য। এটাও লোবা মায়ের একটি লীলা। সর্বপ্রথম রামেশ্বর দন্ডি তালপাতার কুটিরে মায়ের নিত্য পুজো করতেন, তারপর চুন সুরকির ঘর ও খড়ের ছাউনিতে মায়ের পুজো হতে থাকে। এরপর এইভাবে কেটে গিয়েছে বহু যুগ। তারপর মায়ের অসীম কৃপায় 2011 সালে মায়ের মন্দিরের নবনির্মাণ ও সংস্কার শুরু করা হয়, যা শেষ হয় 2015 সালে। সেখানেও মায়ের আদেশে মন্দিরের আদল দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ন্যায়। সারা বছরে মায়ের অশেষ কৃপালাভের আশায় মন্দিরে ছুটে আসেন অগণিত ভক্ত। লোবামা এখানে সদা প্রাণবন্তভাবে বিরাজ করেন, তাই এখানে গ্রামবাসীদের কোনো অভাব অভিযোগ নেই। এমনকি মায়ের অসীম কৃপা জেলা ও রাজ্য ছাড়িয়ে পৌঁছেছে দেশের বিভিন্ন স্থানে। তাই দেরি না করে আপনিও একবার চলে আসুন মায়ের দর্শন করে তার কাছ থেকে দুহাত ভরে আশীর্বাদ নেওয়ার জন্য। সমরেন্দ্র দাস ও তরুণ বাউরি, LCW ইন্ডিয়া, দুবরাজপুর। আচ্ছা, আপনি কি একটা উন্নত প্রযুক্তির স্মার্টফোন কিনতে চাইছেন? আর সেটা যদি আইফোন হয় তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু এখন ভাবছেন কিনবেন কি করে, সে তো অনেক দাম। আপনার এই চিন্তা দূর করবে দুর্গাপুর স্টেশন বাজারের মোবাইল মহল। মাত্র 2700 টাকায় বাড়ি নিয়ে যান আপনার পছন্দের আইফোন। এখন অবাক হচ্ছেন তো? না, অবাক হওয়ার কিছু নেই। নো কস্ট ইএমআই এ আইফোন 13, 14 ও 14 Pro Max পেয়ে যাবেন। আইফোন 13-এর জন্য আপনাকে 24 মাসে দিতে হবে 2705 টাকা, 14-এর জন্য লাগবে 24 মাসে 3125 টাকা এবং 14 Pro Max-এর জন্য 24 মাসে দিতে হবে 5830 টাকা। এছাড়াও একইভাবে স্যামসাংয়ের S23 Ultra 5209 টাকা করে 24 মাস, S23 Plus
3959 টাকা 24 মাস এবং S23 3125 টাকা 24 মাসের সহজ কিস্তিতে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল মহলে। এছাড়াও এখানে পেয়ে যাবেন OnePlus, Nothing, Oppo, Vivo, Realme, Lava, Redmi। এছাড়াও আপনি পেয়ে যাবেন বোট ও অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ। এখানে পাবেন ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার আর এসব কিছু কিনতে পারবেন সহজ কিস্তিতে। এছাড়াও সার্ভিসিং এর ব্যাপারে নো টেনশন, এখানে আছে অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান। তাহলে আর দেরি করছেন কেন, আজই যোগাযোগ করুন মোবাইল মহলে আর নিয়ে যান আপনার প্রিয় আইফোন কিংবা অন্য কোনো স্মার্টফোন অথবা স্মার্ট টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন। বাজাজ, টিভিএস, আইডিএফসি, এইচডিবি, ডিএমআই, ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা উপলব্ধ। 10,000 টাকার উপর যে কোনো কেনাকাটায় পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যাশব্যাকের সুবিধা। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের শাখা মোবাইল মহল, ডক্টর বিসি রায় এভিনিউ, দুর্গাপুর বাস স্ট্যান্ড, দুর্গাপুর 713-201, পেট্রোল পাম্পের নিকটে। অপর একটি শাখা মোবাইল মহল, দুর্গাপুর স্টেশন বাজার, ঘাটি বিল্ডিং, দ্বিতীয় তল, দুর্গাপুর 713-201। মোবাইল নম্বর